প্রকাশিত হল সময়ের সংবাদের উৎসব সংখ্যা 2022। সময়ের সংবাদ এবং এমজি নিউজ বন্ধুত্বের বন্ধনে পাশাপাশি সহাবস্থান দীর্ঘদিনের, একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে মানসিকভাবে আবদ্ধ আমরা। স্বভাবতই এমনই নিউজ পরিবার খুশি সময়ের সংবাদের আজকের এই উদ্যোগে বহু ঘাত প্রতিঘাত এবং কয়েকজনের অক্লান্ত পরিশ্রমে অবশেষে বিলম্বিত হয়ে শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউটের হলে প্রকাশিত হল সময়ের সংবাদের সাহিত্যের উৎসব সংখ্যা 2022। বিখ্যাত ছড়াকার সাধন বারিক এবং বিশিষ্ট সাহিত্যিক মদন মোহন সরকারের হাত দিয়ে প্রকাশিত হল। উপস্থিত ছিলেন বিখ্যাত ছোট গল্পকার সমীর ঘোষ, সাহিত্যিক জয়দেব সাঁতরা, গুরুদাস সহ বহু বিশিষ্ট কবি সাহিত্যিক এবং সাংবাদিক ও সাহিত্য মানুষ। তারপরে আর একটা আছে, বাকি আছে, এতক্ষণ যিনি বরণ করলেন বন্দনা দাস পত্রিকার সহ সম্পাদিকা, বন্দনা দাস মঞ্চে আসবেন, বন্দনা দাসকে বরণ করে নেবে, কে করবে? রাজনীতি জীবনে লক্ষণদা বলছিলেন যে আমাদেরকে অনেক ভাবে সহযোগিতা করে। আমার রাজনৈতিক জীবনে আমি কখনো কোনো মানুষের উপকার করে আমি কোনো প্রতিদান চাই না। আমি চাই যখন কেউ অসুস্থ হয় একটা মানুষকে বলে দিই যে একে একটু সহযোগিতা করো, একটা পত্রিকা প্রকাশ হবে, একটা সোশ্যাল ওয়ার্ক হবে, আমি সেই যে মানুষটাকে উপকার করে থাকি আমি বলে দিই থাকি যে এই মানুষটাকে একটু হেল্প করো, সাহায্য করো, সাহায্য পাই আমি আমার বাস্তব জীবন। এবং দিদি ভাই যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার যথাযথ জায়গাতে তার সম্মান শ্রদ্ধা ভালোবাসা পৌঁছে দিচ্ছি। বিশেষ কিছু বলবো না, কারণ সময়টা অনেক এমনিতেই নষ্ট হয়েছে এক একে আসার কারণে। সবারই কবিতা পাঠ আছে, গল্প পাঠ আছে, কিছু সাহিত্য আলোচনা আছে। শুধু এই কথাই এই মানে দু চার কথা যেহেতু বলতে বলেছে সে দু চার কথাই বলবো যে আজকে সময় সংবাদ বা অন্যান্য চালাতে গিয়ে যে ট্রাগেল করতে হয় বা আদার্স যারা পত্রিকা করে, বিশেষ করে গ্রামগঞ্জে যারা পত্রিকা করে তাদেরকে যে কীভাবে চলতে হয় সেটা তারা খুব ভালো করেই বোঝেন। আর যারা লেখালেখি করেন অনেকেই এরকম আছেন যে একটা কবিতা দিয়েছি মানে আমি ধন্য, আমি ধন্য করলাম সম্পাদককে, এরকম মেন্টালিটি কিন্তু প্রচুর লোকের আছে। আমি দেখেওছি এবং কানেও শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকাতে যেতে যেতে আমি এরকম শুনেছি। এর ফলে পত্রপত্রিকাগুলো আমাদের গ্রামগঞ্জে পত্রপত্রিকাগুলো কিন্তু অনেক শুরু হয়, অনেক উদ্যম নিয়ে শুরু হয়, কিন্তু মাঝপথে গিয়ে বন্ধ হয়ে যায় ম্যাক্সিমামটা, অধিকাংশ পত্রপত্রিকায় বন্ধ হয়ে যায়। একটা টাইমে আমিও শুরু করেছিলাম নিউজ পেপার, আজকে আর্থিক কারণে নিউজ পেপারটা চালাতে পারছি না। এখানে প্রমোটার নেই, যে প্রমোট করবে কেউ সেরকম কিন্তু নেই, অনুদান কিছু দেয় কেউ, অনুদান দিয়ে বেশি দিন একটা জিনিস টিকিয়ে রাখা সম্ভব নয়। কারো কাছে 200 টাকা অনুদান নিলাম, কারো কাছে 1000 টাকা অনুদান নিলাম, সে একবার দেবে। যদি পৃষ্ঠপোষক কেউ থাকে সেই জায়গা থেকে হচ্ছে চালানো সম্ভব, কিন্তু সেরকম আমাদের গ্রামগঞ্জে পাওয়া যায় না। বড়ো বড়ো পত্রপত্রিকাগুলো হচ্ছে আছে তারা বিভিন্ন হচ্ছে যত রেটি দিক না তারা সেখানে যায় আমাদের এখানে আসবে। তো তার ফলে কিন্তু আমাদের সমস্যাটা এটাই যে আমরা আর্থিক কারণে আমাদের গ্রামগঞ্জের বহু পত্রপত্রিকা একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা হই হই রই রই করে বেরিয়ে যায়, তারপর কিন্তু মাঝপথে গিয়ে বন্ধ হয়। যেমন গত বছর আমি পত্রিকা বের করতে পারিনি, এক তো কোভিড হচ্ছে পরিস্থিতি ছিল, প্রচণ্ড রকম হচ্ছে অসুবিধা ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগটা একটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেলো, যেটুকু আছে ফোনেতে, তো ফোনেতে যোগাযোগ করে এরকম একটা বৃহৎ হচ্ছে জায়গাটা তৈরি করা আমার সম্ভব হয়ে ওঠেনি। তো এবছরে করেছি, এরকম সম্ভব হয়েছে বিশেষ কিছু মানুষের জন্য। বিশেষ করে এখানে উল্লেখ করতেই হবে সন্তোষের কথা যে আজকে এই সময়ের সংবাদ অন্যভূমি থেকে সময়ের সময় যখন চেঞ্জ হয়ে আসে, যখন নিউজ পেপার এবং নিউজ চ্যানেল শুরু করি, ভীষণভাবে হচ্ছে সহযোগিতা করেছে।
একটা টাইমে মানে শুরুর দিকে সন্দীপ দাঁড়িয়ে আছে হয় দূরে, হ্যাঁ সন্দীপ আমাকে যথেষ্ট সাহায্য করছে, সুমিতদা আছেন, এনে মদনবাবু আছেন, জয়দেব সাঁতরা প্রতিনিয়ত আমাকে সাহায্য করে গেছেন। তো কিছু মানুষের সহযোগিতা না থাকলে আবার চালানো যায় না, সেরকম মানুষগুলো হচ্ছে এনআরআই। এদের আন্তরিকতা, সহযোগিতা এবং সত্যি কথা বলতে কি আর্থিক সহযোগিতা আছে, এর ফলে কিন্তু আজকে এই জায়গাটা দাঁড়িয়ে আছে। আজও চাইছি আগামী দিনে অন্নভূমিটা আমার হচ্ছে মূল স্তম্ভ, অন্নভূমিটা আমি বন্ধ করতে চাই না। আজকে দীর্ঘ 18-19 বছর পত্রিকাটা চলেছে, সেই জায়গাতে বন্ধ করতে চাইছি না, মাঝে অন্নভূমিটা বার করতে চাইছি। আমি চাইবো লেখালেখির সঙ্গে সঙ্গে সবাই একটু করে সহযোগিতা করবেন, যাতে হচ্ছে পত্র শুধু আমাকে নয়, এখানে অনেক পত্রপত্রিকা আছে, যেমন গুরুদা একটা বার করেন, জয়দেববাবু একটা বার করেন, আর মদনবাবু একটা বার করেন, সাধনদা এখন বন্ধ করে দিয়েছে, উনি চালাতেন একসময় কাগজে বাঘ চালাতেন, বন্ধ করে দিয়েছে। একটা টাইম আমিও 2-4টা সংখ্যাতে সম্পাদক হিসাবে কাজ করে এসেছি। তো দেখেছি যে কি আমরা নাকানি চুপানি হয়, সাধনদার অনেকটা বেশ আছে, আরামবাগটা অনেক বেশ আছে, ওনার অনেকটা সুবিধা হতো, কিন্তু আমাদের কামারপুকুরটা একদম হচ্ছে জায়গা সেরকম নয়। হ্যাঁ মানে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে এরকম মানুষ কিন্তু পাওয়া খুব মুশকিল আছে, বরঞ্চ দে তো হাতি হাসবে, খুব বাংলায় বললাম দে তো হাসবে। হ্যাঁ আবার দেখুন এই জায়গাতেও কিন্তু আমরা পেয়েছি হচ্ছে ওনার একটা কালার পরিচয় আছে, কিন্তু আমি সেই পরিচয় ওনাকে এখানে আসতে বলিনি, আমাকে বলেওছি যে আপনি কিন্তু পার্টির একটা পদে আছেন সেই হিসাবে আপনাকে ডাকছি না, আমি কিন্তু একটা নেতাকেও বলবো না, আমি কিন্তু এখানে নেতাকে কোনোরকম হচ্ছে ইনভাইট করছি না, আমি করছি মকবুল হোসেন, মানুষ মকবুল হোসেনকে যিনি আমার পাশে দাঁড়িয়েছেন। প্রচণ্ড অসুবিধার মাঝে ওনাকে যখন বলেছি দাদা এরকম অবস্থা, হ্যাঁ আমার থেকে অনেক ছোটো হবে তো সম্মানে বড়, হ্যাঁ দাদা আমার এখন পরিস্থিতি আছে, বলে আমার পক্ষে যতটা করা সম্ভব আমি অবশ্যই করি, কী করতে হবে বলুন, আমি তো আপনাকে আমাকে এইটা হচ্ছে কালেকশন করে দিতে হবে, বলে আমার সমিতিকে যে একটা করে দেবো আমি একটা নিজে করি। হ্যাঁ ঠিক আছে, তো এইরকম মানুষ পাওয়া কিন্তু দুষ্কর ব্যাপার আছে, আর সেই কারণে আজকে মকবুল হোসেনকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নেতা মকবুল হোসেন কিন্তু নয় উনি, উনি কিন্তু মানুষ মকবুল হোসেন, হ্যাঁ যার কাছে আমি হচ্ছে চাইলে সহযোগিতা পাই, শুধু আর্থিক সহযোগিতা নয়, যে কোনো সহযোগিতা, আর্থিক নয় আর্থিক সহযোগিতা, হ্যাঁ মানুষই আর্থিক সহযোগিতা সহযোগিতা পায়, সেই কারণে আজকে মকবুলদা কিন্তু হচ্ছে এই মঞ্চে সবার সামনে বসে আছে। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত্তর এসিযুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে, 1,000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন, মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস।